গাইজ, আমি এখন আছি একটা পেট্রোল পাম্পে। এখানে ফ্রেশ ট্রেশ হওয়ার পর এই যে জল টল খাচ্ছি, এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল। আমরা এখন আসামে ঢুকে পড়েছি, তো দেখতে থাকো, চলো এখানে সবাই আছে। তো গাইজ, আমরা এখানে চারটা বাইক নিয়ে এসেছি, একটা দুইটা তিনটা বুঝি, আর একটা ওই নীল কারটার পিছনে আছে বাইক চারটা। তো এখন যাচ্ছি, চলো দেখতে থাকো, চলো দেখতে থাকো, আর রাস্তায় দেখা হচ্ছে, এনজয় করো। আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, মুখ একদম মুখের যেমন মুখের চামড়া নেই এদিক দিয়ে মনে হচ্ছে, চুল পেকে গেছে। এখানে ইট ফাটা ইট ফাটা সামনে তুমানগঞ্জে অনেক ঘুরে দিয়ে এখন আমরা অন্তত 2 ঘন্টা আগে বাড়ি থেকে রওনা দিয়েছি। ও এখন বাজে হয়েছে 2টা, আমরা তখন মনে হয় 11:30-এর সময় রওনা দিয়েছিলাম, এখন বাজে 2টা। তো যেতে যেতে আমাদের বেজে যাবে 3টা, আস্তে আস্তে বেজে যাবে 7:30। দেখতে থাকো ব্লগটা, সাবস্ক্রাইব করো, লাইক করো, সামনে আর তো ফাইনালি গাইস চলে এসেছি, চুলটা খারাপ হয়ে গেছে, আর ফাইনালি গাইস চলে এসেছি এখান থেকে, এই সাইড থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না, এই পার থেকে ওপারে কিচ্ছু দেখা যাচ্ছে না। ছবি তুলে দিব, আয় এখানে বাইক। ও পোস হবে নাকি, পোস এখানে জল। হ্যাঁ নৌকা দিয়েও পাঠাবে মানুষ, এখানে আমার নৌকা সুর। গাইস অনেক ফটো টটো তোলার পর এখন আবার যাচ্ছি আমরা অন্য ঘাটে, তো দেখতে থাকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, আর আমাদের নিউ চ্যানেলটাও সাবস্ক্রাইব করো, চলো। তো গাইস সেখানে একটা পার্ক দেখা যাচ্ছে, কিন্তু পার্কে একটা মানুষ নেই। গুগল ক্যামেরা, চলো দেখতে থাকো এই সাইডে, নো এন্ট্রি। স্বামী বিবেকানন্দ, লায়ন্স ক্লাব,
যে সামনে চলে এসেছি আর একটু ওরা যে পিছনে মারছে এই তো স্নানের ঘাট এগিয়ে যাও এখানে 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 তো স্নান করা যাবে না মনে হচ্ছে শিব মন্দির ওখানে শিব মন্দির গাইজ আমরা গুগল সার্চ করে আরেক জায়গায় চলে এসেছি এই জায়গাটা দেখো কি সুন্দর তোমরা দেখতে পাচ্ছ ওখানে এখানে অনেক ইসি আছে এই যে ছাপড়ি এখানে হচ্ছে পানি আর এগুলো হচ্ছে জল হাঁস এখান থেকে ওই পারে কিচ্ছু দেখা যাচ্ছে না একটা ঝান্ডা দেখা যাচ্ছে হলুদ কালারের দাঁড়া জুম করে দেখালেও মনে দেখা যাবে না হ্যাঁ এবার তো কিচ্ছু দেখা যাচ্ছে না গাইস এখানে পানির মধ্যে দোকান আর এখানে একটা কুকুর আর পিছনে সুন্দর ভিউ দেখো তোমরা এই তো এই নদীর পাড়ে এসে মনে হচ্ছে কি বাংলাদেশের পদ্মা নদীতে চলে এসেছি তো একটু ভালো লাগছে না আমি বলছি তোমরা ঘোরার জন্য কিন্তু কখনো ধুবড়ি আসবে না গাইস এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি গাইস এখন যাচ্ছি এখন আমরা যাবো আরেক জায়গায় তো দেখতে থাকবো এর জন্য সাবস্ক্রাইব করা আজকের ভিডিওটা অনেক বড় হবে একটু একটু কেউ স্ক্রিপ করবে না চলো সবাই এখানে দোকানে দোকান বললে এটা বাংলাদেশ না পাকিস্তান কিছু বুঝতে পারছি না বড় হারামি ও চিপা দিয়ে নিয়ে চলেছে ওরে বাবা পিছন দিয়ে ও ওয়াও চারিদিকে খুব শুধু ওয়াও না দেখো তো ওয়াও চারিদিকে ওয়াও না ও ভাই সাপ ও ও যাচ্ছে বাইক এগোচ্ছে না চারিদিকে ওয়াও না সরি গাইস গাইস এখান থেকে মাটি কাটছে এখানে মহিষ চারিদিকে ওয়াও না ওয়াও ভাইরা এখানে খেলা করছে ওয়াও চারিদিকে ওয়াও না ওয়াও তো গাইস এখন আমরা বোটের দিকে একটু এগিয়ে যাচ্ছি সামনে বোট প্রথমে ভেবেছিলাম যে এখানে ভালো লাগবে না এসে এখন একটু ঘুরে এসে দেখছি ভালোই লাগছে আমরা
তো গাইস এখন আমরা উপরে যাচ্ছি এই যে এদিকে জল রোড রোড পড়ে আমি যাই স্লিপ করলেই গেল ভিঙে মারবি আর যাবে গাইস এখানে মোটা চেন গাইস এখন আমরা ওখানে যাব ওটাতে দেখতে পাচ্ছো এখানে ওখানে সবাই আছে এখানে চলে আসো একটু উপরে যাওয়ার চেষ্টা বাস উপরে উঠছি এই শির দিয়ে এখানে আসো বন্ধুগণ এটা এখানে এসি চলছে আর ওদিকে সবাই একদম পুরা রেডি এদিকে শুধু জলে জল ওখানে স্নান করছে সবাই এইখানে বাইরে আছে এখানে সূর্যটা দেখো কি সুন্দর লাগছে আর এদিকে একদম এখানে ফটো তুলছে ওই যে আমাদের অভিজিৎকে দেখা যাচ্ছে তো গাইস এখন আমরা সবাই বাড়ি যাব এখান থেকে আর ব্যাগ ব্যাগ চুরি ব্যাগ চুরি এখানে কে হিসু করে দিয়েছে গাইস না এখানে লাভ মারা যাবে না অনেক ফটো তোলার পর এখন যাচ্ছি আরেক জায়গায় ওখানে বোটে এখন দেখি বোটে ওঠা যায় কিনা যদি ওরা যায় তাহলে আমরা যাব দেখি চলো দেখতে থাকো আর সাবস্ক্রাইব করো এখানে এসে মজাই লাগলো প্রথমে ভেবেছিলাম টাকাটা মনে হয় জলে গেল তো এখন এসে দেখছি ভালোই লাগলো আমরা এখন বাংলাদেশের বোটে উঠেছিলাম বাংলাদেশের বোট থেকে নেমে এখন যাচ্ছি আমরা ইন্ডিয়ান বোটে চলো তো গাইস সেখান থেকে পাথর নিচ্ছে বোটে করে বোটটা বোঝাই হচ্ছে বাংলাদেশে যাবে এই পাথরগুলো এখন ইন্ডিয়ার ফ্ল্যাগ একদিকে আরেকদিকে বাংলাদেশের ফ্ল্যাগ বোট বোঝাই হচ্ছে মহাজন মারজান টু ও গাইস এই ভিউটা তোমরা দেখো কি সুন্দর লাগছে এখানে গাইস এখন আমরা বোটে উঠে পড়েছি এখন আমরা যাব টিনের উপরে এখন এখানে নিচে চালাবে এনজয় করো সবাই তোমরা এখন আমরা ঘুরেঘুরি করব এখন এক ঘন্টার মতো ঘুরবো তো গাইস এখন আমরা চলে যাচ্ছি আর আসবো না
আগুনের মতো আসছে আমাদেরটা এরকম ভাবে কেন যায় না গাইস ইন্ডিয়ান আর্মি গাইস ও বিএসএফ ওয়াটার তো গাইস আমাদের ঘোরা শেষ এখন আমরা আবার যাচ্ছি এখন আমরা রিটার্ন করব তো আমাকে সবাই যেমনভাবে সাপোর্ট করছো অনভাবে করতে থাকো এবং আরো 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 সাবস্ক্রাইব করো লাইক করো দেখো আমার ভিডিও বানাতে ভালো লাগে তাই ভিডিও করি কিন্তু সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না আচ্ছা চলো বেশি বকবক না করে ভিডিওটা শেষ করলাম